লালন শেখ সিবিআই হেফাজতে যেভাবে মারা গেছেন খুবই নিন্দনীয়। তাতে লালন শেখের পরিবার যে মামলা করেছে তিন চারজন সিবিআই অফিসারদের নামে, তার মধ্যে নাকি এমন লোকও আছে যে বকটুই হত্যা, গণহত্যা, ভাদু শেখ খুন কোনো ব্যাপারের সঙ্গে সে যুক্ত না, গরু মামলার আইও, গরু পাচার মামলা, অনুব্রত সেই কেসের আইও। তো অনুব্রতর কেসের আইও হঠাৎ এক্ষেত্রে সিবিআইয়ের অফিসার হিসেবে তার নাম যুক্ত হয়ে গেল কেন, যুক্ত করলো কেন, পিছনে কোনো খেলা আছে নাকি তৃণমূলের ওপরের নেতাদের? রহস্য ক্রমশ কিন্তু দানা বাঁধছে, যেটা হবার কথা না সেটাই হচ্ছে। ভাদু শেখ খুন হলো, প্রতিশোধে বকটুই গণহত্যা হলো, নমাস খুঁজে পাওয়া গেল না মূল অভিযুক্তকে, শেষমেশ অভিযুক্ত আসার পর 10 দিনের মাথায় মারা গেল, এবং তারপর মামলাও হলো এমনভাবে যার সঙ্গে কেসে কোনো সম্পর্কও নেই। ফলে আসলে তৃণমূলের খেলা, সাইগালের পরিবার মারা গেল কিন্তু, অনুব্রত যিনি গাড়ির মানে কি সিকিউরিটি, যে ব্যাংকে অনুব্রতর টাকা সেই ব্যাংকে কিন্তু আগুন লেগে গেল, নানাবিধ কাণ্ড ঘটছে বীরভূমে, রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। এটা কি খেলার পিছনে বড় খেলা, অনেক কিছু ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা? প্রশ্ন উঠবেই, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্তই জরুরি। আশাকর্মীরা রাস্তায় নেমেছেন, আইসিডিএস কর্মীরা রাস্তায় নেমেছেন, তাদের দাবিটা খুবই যুক্তিসঙ্গত। আইসিডিএস কর্মী কালকে কার্যত আত্মহত্যা করেছেন, এটা তো প্ররোচনার আত্মহত্যা, খুনের সমতুল। সামান্য পয়সা পান, টুকটাক কাজ করতে হয়, রক্ত জল করা, 2-5 হাজার টাকা কোথাও পান কিনা তার ঠিক নেই, তাদের দেয়া হয়েছে বড় বড় বাড়ির তৃণমূলের নেতা, তাদের সার্ভে করে রিপোর্ট দিতে, এ সম্ভব কখনো? এই কম পয়সার গরিব মানুষকে পাঠিয়ে দেবার মধ্য দিয়ে কার্যত তৃণমূলের দাপটের সামনে এই গরিব মানুষগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এবং আত্মহত্যা করতে হচ্ছে। তাদের দাবি যুক্তিসঙ্গত যে আমরা কেন এই কাজটা করব, যারা লিস্ট করেছিল তাদের চোখ নেই, তারা দেখতে পারেনি, তারা 2-3-4 তলা বাড়িতে আবাস যোজনা ঢুকিয়েছে কেন, তাদের শাস্তি দাও, আমাদের সেইখানে ছানভিন করার দায়িত্ব দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আশা কর্মী কি অ্যাসিডেস কর্মীদের দাবিটা একদম যুক্তিসঙ্গত, উচ্চ আধিকারিকরা তদন্ত করুক, উচ্চ আধিকারিকরা তদন্ত করবে না, দায় ঠেলে দেবে গরিব মানুষের ঘাড়ে এবং ইন্সপেকশনের নামে ধামাচাপা দিতে হবে, তারপর বিপদ তাদের ঘাড়ে পড়বে, এ কখনো হয় না, যুক্তিসঙ্গত দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী সবান্ধবে মেঘালয় গেছেন, মেঘালয় মানে শিলং, ভালো জায়গা, স্বাস্থ্যপ্রদ জায়গা, নানান মানসিক চাপে আছেন, স্বাস্থ্যপ্রদ জায়গায় যদি মুখ্যমন্ত্রী সবান্ধবে ঘুরে আসেন অসুবিধে কী আছে? তাতে নিজের শরীর স্বাস্থ্য ভালো হলো আর বিজেপির স্বার্থ রক্ষা করা যাচ্ছে। ত্রিপুরায় বিরোধী শক্তিকে বিভাজিত করাটা যদি তৃণমূলের মূল দায়িত্ব হয়, পারেননি ঠিকমতো, গোয়াতেও সেই একই দায়িত্ব পালন করেছে তৃণমূল, মেঘালয়ে কংগ্রেসের থেকে ভাঙিয়ে তৃণমূল করেছে, তারপর তারা একটা বড় অংশ আবার ভেঙে গেছে, দেখেছি তো আমরা। মেঘালয় গেছেন ভোট ঠোটের আগে, যদি বিজেপিকে সাহায্য করার মতন বকলভাবে ব্যবস্থা করা যায় তার জন্য। আরে বাংলা সামলান, সর্বনাশ হয়ে যাচ্ছে, তৃণমূলের নেতা কর্মী নিজেরা মারামারি করে হাত পা ভাঙছে, মরছে, আর লোকের নিরাপত্তা 12টা বেজে যাচ্ছে, আবাস যোজনায় লোক বিপর্যস্ত, যত বড় তৃণমূলের নেতারা সব টাকা খাচ্ছে বসে বসে, ওইসব না করে আপনি মেঘালয় করতে বসেছেন, করেন মেঘালয় করেন, ওতে বাংলার মানুষের কোনো লাভ হবে না, সর্বনাশ হবে। মুখ্যমন্ত্রী সবান্ধবে মেঘালয় শিলংয়ে গেছেন, সেটা কংগ্রেসকে ভেঙে তৃণমূল হয়েছে, আবার সেখানে দলবল ভেঙে উল্টোদিকেও চলে গেছে, নানাবিধ কাণ্ড কারখানা করছে। তো মুখ্যমন্ত্রী গেছেন যখন মেঘালয়ে সংঘর্ষে নানাবিধ ঘটনায় মারা গেছেন, তাদেরও ক্ষতিপূরণ দিচ্ছেন, ভালো তো, পশ্চিমবাংলা পেরিয়ে উনি গোটা ভারতবর্ষে ক্ষতিপূরণ দিয়ে বেড়াবেন, এর মধ্যে কোনো দোষ নেই, টাকা তোলার উচ্ছে পড়ছে না, চাকরি বিক্রির টাকা কোটি কোটি, তার সঙ্গে ভাইপো গেছেন মানে কয়লার টাকাও আছে, গরু পাচারের টাকাও আছে, সোনা পাচারের টাকাও আছে, এত টাকা যাবে কোথায়, দেবেন কোথায়, এত উচ্ছে পড়ছে, অত কিছু ক্ষতিপূরণ বাংলার বাইরেও দিয়ে আসছেন, বাংলায় তো দেয়া ঠেয়া কমপ্লিট, আর দেওয়ার দরকার নেই, প্লাস নরেন্দ্র মোদীজির খুবই পছন্দ, অতএব আদানির টাকা,
সেটাও আছে। ফলে মুখ্যমন্ত্রী এখন গোটা ভারত ভ্রমণে বেরোবেন, যাতে আদানিজির সুবিধে করা যায়, যাতে নরেন্দ্র মোদীজির সুবিধে করা যায়, আদানির টাকা সঙ্গে নিয়ে আর তার সঙ্গে পশ্চিমবাংলায় লুটের টাকা যত্রতত্র দানছত্র খুলে বেড়াতে পারবেন, কোনো অসুবিধে নেই। এর ছাত্র যারা অনশন করছেন তাদের দাবি যুক্তিসঙ্গত, অনশনে তার কেউ অসুবিধে না হোক, অসুস্থ না হোক, এটা সবাইকেই দেখতে হবে। আন্দোলন করার যুক্তিসঙ্গত অধিকার আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয় সব কর্তৃপক্ষকে অবিলম্বে দেখতে হবে। কেননা দোষ গাফিলতি পুরোটাই কর্তৃপক্ষের। 22শে ডিসেম্বর ভোট হবে কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন কর্তৃপক্ষের সাথে সরে আসছেন কেন? কর্তৃপক্ষের ওপরে আবার কর্তৃপক্ষ জুটে গেছে, তারা নবান্ন থেকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে না এখন ভোট করা যাবে না। কেন 18 বছর বয়সের ছেলে এমএলএ এমপি নির্বাচনে ভোট দিতে পারবে, তার কলেজে ভোট দিতে পারবে না? গোটা পশ্চিমবাংলায় কার্যত জবরদস্তি শাসক দল দাপট নিয়ে চলবার চেষ্টা করছে, অথচ তাতে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই। আন্দোলন যুক্তিসঙ্গত, আজও বোধহয় বৈঠক বাতিল হয়েছে, অবিলম্বে কর্তৃপক্ষকে তারা যে সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়েছিলেন কেন কার্যকরী করতে পারলেন এবং কবে কার্যকরী করবেন এটাই তাদের জানাতে হবে। আর ছেলেমেয়েরা যেন বিপদে না পড়ে, অসুবিধায় না পড়ে, কর্তৃপক্ষকেই তা গ্যারান্টি করতে কাজ। মুখ্য সচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে বলেছেন যাদের পাকা বাড়ি তাদের যেন ঘরের তালিকায় নাম না থাকে। তো ঘরের তালিকায় নাম আসলো কী করে? তালিকাটা বানিয়েছিল কে? যারা তালিকাটা বানিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা কী? জেনে বুঝে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেই কারণেই উচ্চ আধিকারিকরা কেউ কিন্তু ইন্সপেকশন করলেন না। কাকে দিয়ে করালেন? ICDS আসা, যারা যৎসামান্য পয়সা পায়, যাদের চোখ রাঙানো সহজ, যাদের ভয় দেখানো সহজ। এটা খুব জেনে বুঝে অর্গানাইজড ক্রাইমকে ধামা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে, ধরা পড়ে গেছে, লোকে সেটা নিয়ে হইচই করছে, খুব স্বাভাবিক। অতএব এখন চিফ সেক্রেটারির টনক নড়েছে, তিনি জেলা শাসকদের নির্দেশ দিচ্ছেন পাকা বাড়ির লোক পাবেন, এটাই তো হওয়ারই কথা। তাহলে পাকা বাড়ি দোতলা তিনতলা এবং প্রভাবশালী নেতারা তারা পাচ্ছেন কেন পেলেন? তাদের নাম লিস্টে এনেছিল কে? তাদের খুঁজে বার করে তাদের শাস্তির ব্যবস্থা করাটাই জরুরি। মুখ্য সচিবের সেই অর্ডার দেওয়া উচিত, অবিলম্বে সেই অর্ডার উনি দিন, কারো অপরাধ করেছে খুঁজে বার করা হোক। মুকুল রায় তৃণমূলের নেতা, সেখান থেকে বিজেপির নেতা, সেখান থেকে বিজেপির এমএলএ, আবার দল ভেঙে তৃণমূলের নেতা হয়েছেন। দলত্যাগ আইনে এ খারিজ হয়ে যাওয়ার কথা, এ কোর্ট ফোর্ট লাগবে কেন? তৃণমূল দলের যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে বা বিজেপি দলের যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে, তৃণমূল তো নিজে বলবে যে দলত্যাগ করে আমার দলে এসছে আমি নেব না, বলতে পারবে না। দলত্যাগীদের নিয়ে কারবার যেমন বিজেপি করে, দলত্যাগীদের নিয়ে কারবার তেমন তৃণমূল করে, দুজনে কেউই সংবিধানকে মান্যতা দেয় না। এ তো বিধানসভার দায়িত্ব, স্পিকার, 1 মিনিটের মামলা, খারিজ। স্পিকারের করার মতো মুরগ নেই, করলেন না, করতে পারলেন না, গত 5 বছরও দেখেছি করতে পারেননি। তৃণমূলের হয়ে বিধানসভার স্পিকারের কাজ করার কথা নয়, অতএব কোর্ট যা সিদ্ধান্ত দেবে কোর্টেরও বোঝা উচিত, বলা উচিত, নিশ্চয়ই কোর্ট সাহেব বিবেচনা করবে। সমীক্ষক কর্মীরা অভিযোগ করেছে যে বিজেপির কোনো এক পঞ্চায়েত সদস্য সে পাকা বাড়িকে কাঁচা বাড়ি দেখাতে হবে বলে হুমকি দিচ্ছে। এটাই তো বিজেপির পঞ্চায়েত সদস্য। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা যা যা করেছেন, যেভাবে অপরাধ করেছেন, যেভাবে অপরাধ ধামাচাপা দিতে চেয়েছেন, যেভাবে সমীক্ষক দলকে ভয় দেখিয়েছেন, মৃত্যু পর্যন্ত হয়েছে, মানে যেটা খুনের সমপরিমাণ, ঠিক একই রকম যেমন তৃণমূলের সদস্যরা করেছেন একই রকম বিজেপির সদস্যরা, কোনো ফারাক নেই তো। আজকের তৃণমূল কালকের বিজেপি, তৃণমূলের ছাট হয়েছে অতএব বিজেপি, তৃণমূলে যে কোনো কারণে গোষ্ঠীগত বিরোধে যে এগিয়ে গেছেন সে তৃণমূল, আর যে পিছিয়ে গেছেন সে বিজেপি। ফলে তৃণমূলের আদলেই বিজেপি চলে, বিজেপির নেতা তৃণমূলের মতন একই রকম হুমকি দিয়েছেন সমীক্ষক দলকে, আরও স্পষ্ট হয়ে গেল। লালন শেখ অভিযুক্ত, মূল অভিযুক্ত গণহত্যা, তার মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছে যে সিবিআই অফিসাররা টাকা চেয়েছিল 50 লাখ টাকা, হয় টাকা দাও না হলে উল্টো করে ঝুলিয়ে দেব, যা আমরা রাজ্য পুলিশকে দেখে এসেছি, 7 খুন মাপ শাসক দলের হলে। আর যদি শাসক দলের পছন্দ না হয়
তাহলে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। এক্ষেত্রেও তো একই রকম, সিবিআই তারাও কি রাজ্য পুলিশের আদল অনুযায়ী চলছে? টাকা চাইছে, তারাই তদন্ত করবে, তারাই বিচার করবে? হয় কোনোদিন? নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, এবং সেই কারণে বিচার বিভাগীয় তদন্তের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। বক্তুই গণহত্যার মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে, তার মৃত্যু হয়েছে। হত্যা না আত্মহত্যা না কি, নিরপেক্ষ তদন্ত জরুরি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। সিআইডি তাদের বিরুদ্ধে বা রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। আমি জানি না, আইনত যা হওয়া উচিত তাই হতে হবে, যদি আইনত হবার কথা হয় তাহলে তাই হবে। কিন্তু কথাটা হচ্ছে যে সুযোগ নিয়ে যে যার মতো যারা না চলেন, অপরাধ এবং অপরাধী বা অভিযুক্ত যেভাবে খুন হলো বা মারা গেল বা আত্মহত্যা হলো, তার দায়িত্ব সিবিআইকে নিতেই হবে। কিভাবে সেটা রাজ্য পুলিশ করবে আইনসম্মতভাবে সেটা রাজ্য পুলিশ বুঝবে। সিবিআই হেফাজতে যেভাবে বক্তুই গণহত্যার মূল অভিযুক্ত, যেভাবে হেফাজতে তার মৃত্যু হয়েছে, মানুষের রিয়াকশন তো অস্বাভাবিক নয়। যে যত বড় অপরাধী হোক না কেন, হেফাজতে তার মৃত্যু হবে, কি করছিল সিবিআই? এইটুকু দায়িত্ব নেই, দায় তাদের, কৈফিয়া তাদের দিতে হবে। স্বাভাবিক কারণেই মানুষ বিক্ষুব্ধ, রাস্তায় নেমেছে, তাতে হইচই ঠেলাঠালি হয়েছে, এটার মধ্যে কোনো অপরাধ নেই, এটা হওয়াটাই স্বাভাবিক।